সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ করে দেখাবো ইলিশ মাছের ফুলকা ভর্তা। এখানে ভর্তার জন্য আমি নিয়েছি ইলিশ মাছের ফুলকা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সব কিছু ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলা ভেজে নেব। ফুলকা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলেই এর মধ্যে ফুলকাগুলো দিয়ে দিব। ফুলকাগুলো দিয়ে সামান্য হলুদ দিয়ে ভেজে নেব। ফুলকাগুলো খুব মচমচে করে ভেজে নিতে হবে, তা না হলে বাটতে কষ্ট হবে। মচমচে করে ভেজে নিলে খুব সহজে বেটে নেওয়া যাবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে আমি পেঁয়াজ, মরিচ, রসুনগুলা ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেব। ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ নামিয়ে নেওয়ার পর এই কড়ার মধ্যেই আমি রসুন, কাঁচামরিচ ভেজে নেব। নেড়ে চেড়ে 5 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার সব কিছু বেটে নেওয়ার পালা। প্রথমে আমি ইলিশ মাছের ফুলকাগুলো বেটে নিচ্ছি। ভাজা খুব সুন্দর হয়েছে, সেজন্য বাটতে কষ্ট হচ্ছে না। আপনারা চেষ্টা করবেন এভাবে মুচমুচে করে ভেজে নিতে। ফুলকা বাটা হয়ে গেছে, এবার এর মধ্যে রসুন দিয়ে বেটে নেব। রসুন বেটে নিচ্ছে। রসুন বাটা হয়ে গেছে, এবার কাঁচামরিচ বেটে নিচ্ছে। কাঁচামরিচও বাটা হয়ে গেছে, এবার এর মধ্যে স্বাদ মতো লবণ, ভাজা পেঁয়াজ দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। মিশিয়ে না হয়ে গেছে আমার দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের ফুলকা ভর্তা। খেতে খুব মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।